গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড গুগুকে দেখতে পাই, যে ছিল একজন রোম্যান্স নোবেল রাইটার। তবে তার নোবেলটি কেউই তেমন একটা পছন্দ করত না। আর তখনই আমরা দেখি যে গুগু তার হেয়ার ড্রাই করতে গিয়ে তার কারেন্ট লেগে যায়, আর তার যখন চোখ খুলে তখন সে নিজেকে অন্য একটি জায়গাতে পায়। আর তখনই গুগুর কাছে একটি মেয়ে আসে। আসলে এই মেয়েটির ভাইকে গুগু জেলে পাঠিয়ে দিয়েছিল, তাই ওই মেয়েটি গুগুর কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার ভাইকে ছেড়ে দেয়। গুগু তো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে। আর তখনই গুগুর মনে হয় যে এই মেয়েটি তো সেই সেম ডায়লগুলো বলছে যেগুলো সে একটি ফেমাস রাইটারের বইয়ে পড়েছিল। গুগু তখন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি কি নোয়ান? মেয়েটি তো তখন হ্যাঁ বলে দেয়। আর তখনই গুগু মনে মনে বলতে থাকে যে তার মানে কি আমি নোবেল ওয়ার্ল্ডে চলে এসেছি, তা আবার সেকেন্ড ফিমেল লিড হিসেবে, যে অনেক খারাপ ছিল। আর তখনই তার মনে পড়ে যে সে নোবেলে পড়েছিল যে সে ফার্স্ট ফিমেল লিডকে মারে, আর তাকে বলতে ছিল যে তুই আমার বরকে ছিনিয়ে নিবি, আমি তো তোর ভাইকে জেলে পাঠিয়ে দিব। আর এসব ভেবে গুগু মনে মনে ভাবছিল যদি আমি ওই স্টোরিটিকে ফলো করি তাহলে তো আমার পরিণাম অনেক খারাপ হতে চলেছে, এই জন্য সে এখান থেকে পালাতে চায়। তবে নোয়ান তো তাকে ছাড়ছিল না। আর তখনই জুই এসে গুগুকে দূরে সরিয়ে দেয়। গুগু তো বুঝে যায় তার মানে এইটাই হচ্ছে মেন লিড। জুই তখন বলে যে এখন থেকে তোমার আর আমার মাঝেকার সমস্ত সম্পর্ক শেষ। এটি বলে সে নোয়ানকে সেখান থেকে নিয়ে যেতে ছিল। আর তখনই সেখানে ইয়ানলিং আসে, যে ওই নোবেলের ভিলেন ছিল। সে তখন গুগুকে বলে যে আমি আমার নিজের মানুষটাকে নিতে এসেছি। গুগু তো এটি শুনে অনেক অবাক হয়ে যায়। ইয়ানলিং তখন গুগুর কানে কানে বলে যে সবাই যদি এটা জানতে পেরে যায় যে এত বড় কোম্পানি গ্র্যান্ড ডটারের এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে তাহলে তোমাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। গুগু তখন এসবের হাত থেকে বাঁচার জন্য বলে যে হ্যাঁ আমি ইয়ানলিংকে ভালোবাসি, এটা বলে সে তার সাথে এখান থেকে চলে যাচ্ছিল। জুই তো তখন তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানলিং তো গুগুকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখি যে গুগু তো এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। ইয়ানলিং তাকে বাধা দিতে গেলে গুগু তো ইয়ানলিং এর গায়ের উপরে পড়ে যায়। আর তখনই তাদের দুজনের মাঝে ভুলবশত কিস হয়ে যায়। গুগু তখন তাকে বলে যে আমি কিন্তু এটা ইচ্ছা করে করিনি। ইয়ানলিং তখন গুগুকে নিজের আরো কাছে টেনে বলে যদি এটি আমি ইচ্ছা করে করি তাহলে। আর তখনই সেখানে গুগুর গ্র্যান্ডপা চলে আসে, আর সে তো ওদের দুজনকে এত ক্লোজ ভাবে দেখে ফেলে। বন্ধমেন্টে দিয়ে দিয়েছি। গুগু তো প্রথমে তার গ্র্যান্ডপাকে চিনতে পারছিল না, তারপরে সে সেখানকার সিচুয়েশন দেখে এটা বুঝতে পেরে যায় যে এটি হচ্ছে আমার নোবেল ওয়ার্ল্ডের গ্র্যান্ডপা। এখানে ইয়ানলিং তো গুগুকে নিজের কাছে টেনে নেয়। আর তখনই সেখানে জুই আসে। জুইকে দেখে গুগু তার গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা আমি এবং ইয়ানলিং ডেটিং করছি, কারণ জুই তা আমাকে না বরং নোয়ানকে ভালোবাসে। জুই তখন বলে ওঠে যে হ্যাঁ আমি নোয়ানকেই ভালোবাসি। আর এটি শুনে তো জুইয়ের মা অনেক বেশি রেগে যায়, আর এগুলো শুনে তো গ্র্যান্ডপা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে সিনে যখন গ্র্যান্ডপার জ্ঞান ফিরে তখন সে গুগুকে বলে যে সরি, তোর মা বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো তো ঠিক মতন খেয়াল রাখতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে জুই হয়তো তোকে ভালোবাসে, এই জন্য আমি তোকে ওর জন্য চুজ করেছিলাম। গুগু তখন বলে যে গ্র্যান্ডপা তুমি টেনশন করো না, ইয়ানলিং আমাকে অনেক ভালোবাসে আর সে আমার অনেক কেয়ারও করে। আর এটি শুনে তো গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে যায়, আর আড়াল থেকে ইয়ানলিং সব কিছুই শুনে ফেলে। এরপরে সিনেমা দেখতে পাই যে গুগু তো ইয়ানলিং এর চোখ থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ইয়ানলিং তো তাকে ধরেই ফেলে। আর সেই গুগুকে বলে যে তুমি তো গ্র্যান্ডপার কাছে আমার অনেক প্রশংসা করছিলে, তুমি কি সত্যি আমাকে অনেক ভালোবাসো? গুগু তখন বলে যে গ্র্যান্ডপা অনেক অসুস্থ, এই জন্য আমি তাকে মিথ্যা বলেছি। আর তখন ইয়ানলিং গুগুর কাছাকাছি এসে তাকে বলে যদি তুমি চাও তাহলে আমি তোমার হাজবেন্ড হতে পারি। আর তখনই সেখানে জুয়ে আসে, আর সেই গুগুকে বলে যে গুগু তুমি ইয়ানলিং এর থেকে দূরে থাকো। গুগু তখন বলে যে আমার সাথে তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে, তাই তোমার আমাকে এখন কিছু বলার কোনো অধিকার নেই। আর এটি বলেই গুগু সেখান থেকে চলে যায়। ইয়ানলিং তো তখন গুগুর পিছন পিছন তার বাসাতে চলে আসে। গুগু তখন এটি দেখে তাকে বলে যে তুমি এখানে কি করছো? ইয়ানলিং তাকে বলে যে আমি তোমার ফিয়ান্সের বাসাতে লাঞ্চ করতে এসেছি। গুগু তাকে বলে যে আমি তোমার জন্য কোনো খাবারই বানাতে পারবো না। ইয়ানলিং তো তখন নিজে তার জন্য খাবার বানাতে যায়। এরপরে ইয়ানলিং রান্না শেষ করে গুগুকে খাবারটি টেস্ট করতে দেয়, আর গুগুর কাছে খাবারটি এতটাই ভালো লাগে যে সে ইয়ানলিং এর খাবারটি পর্যন্ত খেয়ে ফেলে। ইয়ানলিং তখন স্মাইল করে বলে যে তুমি একটু বেশি খাবার খাও তাই না? গুগু তখন বলে যে আরে না না, এটা তো আমার ফার্স্ট টাইম, নাহলে আমি অন্যান্য সময় অনেক কম খাবার খাই। এই যে দেখো, বেশি খাবার খাওয়ার জন্য এখন আমার বমি পাচ্ছে। আর এটি দেখে তো ইয়ানলিং স্মাইল করতে থাকে। আর তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে, আর সে ইয়ানলিংকে বলে যে ইয়ানলিং তোমার এত বড় সাহস, তুমি গুগুকে প্রেগনেন্টও করে দিয়েছো।
গুগু তো এটি শুনে আরও অবাক হয়ে যায়। সে গ্র্যান্ডপাকে বলে যে, গ্র্যান্ডপা, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। ইয়ারলিং তখন গুগুকে ধরে বলে যে, বেবি, তোমার মধ্যে তো আরেকটি ছোট বেবি আছে, তাই তুমি নিজের খেয়াল রাখো। গ্র্যান্ডপা তখন বলে যে, তোমরা দুজনে এত গভীরে চলে গিয়েছো, যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি তোমরা দুজন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসো। গুগু তো তখন ভাবতে থাকে যে, এখন আমরা দুজনে বাচ্চা কোথা থেকে নিয়ে আসবো। কিন্তু গ্র্যান্ডপা তো বেবির স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে গুগু তো মিথ্যা বলার জন্য ইয়ারলিং এর উপর অনেক রাগ দেখাতে থাকে। ইয়ারলিং তখন বলে যে, এখন তো আমি তোমার ফিয়ান্সে থেকে তোমার হাজবেন্ডের প্রমোট হতে চলেছি। গুগু তখন বলে যে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি এসব কি বলছো? ইয়ারলিং তো তখন গুগুর কাছে এসে তাকে বলে যে, তুমি চিন্তা করো না ডার্লিং, খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিজের বউ বানিয়ে নিয়ে যাব। এটি শুনে তো গুগু আরও বেশি রেগে যায়, আর সে রেগে গিয়ে গাড়ি থেকে নেমে তার বাসায় চলে যায়। আর তখনই গুগুর কাছে একটি ফ্রেন্ডের ফোন আসে, আর সে তাকে ক্লাবে ডাকে। গুগু তখন ভাবে যে, এই ফ্রেন্ডটি আমার কে হলো। এরপরে আমরা দেখি যে গুগু সে ক্লাবে যায়, আর গুগু তো ক্লাবে গিয়ে তার এই ফ্রেন্ডকে দেখে অবাক হয়ে যায়। তখন তার ফ্রেন্ডটি তাকে বলে যে, তুমি কবে থেকে এরকম টাইপের ড্রেস পরা শুরু করলে? গুগু তো এসব কিছুই বুঝতে পারছিল না যে এটা তার কেমন ফ্রেন্ড, আর সে এখানে তাকে কেনই বা ডেকেছে। আর এরপরে আমরা দেখি যে গুগুর ফ্রেন্ড এখানে নোয়ানকে ডেকেছিল, আর সে এখানে নোয়ানকে বুলি করছিল, এমনকি সে গুগুকে বলছিল নোয়ানকে বুলি করার জন্য। গুগু তো বারবার কিমকে মানা করছিল, কিন্তু কিম তার কোনো কথাই শোনে না। আর তখনই সেখানে জুই চলে আসে, আর সে ওদের দুজনকে নোয়ানের থেকে সাইড করে দিয়ে ওদেরকে বলে যে, এরপর থেকে যদি তোমরা আমার নোয়ানকে বুলি করেছো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখে নিব। আর এটি বলে সে নোয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তারপরে কিম এবং গুগু বসে এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর এই ব্যাপারটা যখন ইয়ারলিং জানতে পারে, তখন সে বার থেকে গুগুকে নিয়ে তার বাসায় নিয়ে আসে। আর তারপরে সে গুগুকে বেডে শুয়ে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু গুগু তো ইয়ারলিং এর হাত ধরে নিজের কাছে টেনে নেয়। গুগু তখন কান্না করতে করতে বলতে থাকে যে, আমি গুগু না, আমি আমার নিজের বাসায় যেতে চাই। ইয়ারলিং বলে যে, তুমি কি বললে? গুগু তখন ইয়ারলিংকে চড় মেরে বলে যে, ভিলেনের বাচ্চা, তুমি আমার থেকে দূরে থাকো, স্বপ্নেও আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না। তবে তুমি যাই বলো না কেন, তুমি দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম। এগুলো শুনে ইয়ারলিং তো অবাক হয়ে যায়, তারপরে সে নিজের হাসিও আর কন্ট্রোল করতে পারে না। আর গুগু তখন নিজের ভিতরকার ড্রেস খুলে ইয়ারলিং এর মুখে ছুড়ে মারে। এগুলো দেখে তো ইয়ারলিং অনেক বেশি অবাক হয়ে যায়, এই জন্য ইয়ারলিং ওই ড্রেসটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন সকালে গুগু ঘুমাচ্ছিল, আর ইয়ারলিং শাওয়ার নিচ্ছিল। এরপরে গুগু যখন ঘুম ভাঙে, তখন সে দেখে যে সে তো ইয়ারলিং এর শার্ট পরে আছে। আর এটি দেখে তো গুগু অনেক ভয় পেয়ে যায় যে কালকে আমাদের দুজনের মাঝে এমন কি হয়েছিল। আর তখনই সেখানে ইয়ারলিং আসে, আর ইয়ারলিংকে দেখে তো গুগু চিৎকার দিয়ে ওঠে। ইয়ারলিং তখন বলে যে, তুমি এরকম ড্রামা কেন করছো? গুগু বলে যে, তুমি এখানে কি করছো, আর তুমি ড্রেস কেন পরে নাই? তখন ইয়ারলিং বলে যে, আমি কি গোসল করার সময় ড্রেস পরে গোসল করবো নাকি? গুগু তখন বলে যে, কিন্তু তুমি আমার রুমে গোসল কেন করছো? ইয়ারলিং তখন তার কাছে এসে বলে যে, এটি তোমার রুম, আরে গাধি, এই রুমটা হচ্ছে আমার। আর তোমার কি কালকে রাতের ওই সব রোম্যান্টিক সিনের কথা মনে নেই? গুগু তখন ভয়ে ভয়ে বলে যে, কালকে রাতে কি হয়েছিল? ইয়ারলিং তখন বলে যে, কালকে রাতে তো আমি তোমাকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। আর তখনই গুগুর মনে পড়ে যে কালকে রাতে সে যখন মাতাল অবস্থায় ছিল, তখন সে ইয়ারলিংকে নিজের কাছে পেয়ে তাকে অনেক বেশি চুমাচাটি করেছিল। আর সে ইয়ারলিংকে এটাও বলেছিল যে, এত হ্যান্ডসাম একটি ছেলে, তুমি কিন্তু আজ রাতে আমার থেকে বাঁচতে পারবে না। এরপরে প্রেজেন্টে গুগু তো ভাবতে থাকে যে, এসব আমি কি করে ফেললাম। তারপরে সে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখটি লুকানোর চেষ্টা করছিল। ইয়ারলিং তখন বলে যে, আরে ড্রামা কুইন, এত লজ্জাবর কিছু নেই, কারণ কালকে রাতে আমাদের দুজনের মাঝে কিছুই হয়নি। গুগু তখন বলে যে, সত্যি? ইয়ারলিং তখন হ্যাঁ বলে। এরপরে ইয়ারলিং গুগুকে বলে যে, তাড়াতাড়ি চলো, আমাদের দুজনকে ম্যারেজ সার্টিফিকেট নিতে যেতে হবে। আর এটি শুনে তো গুগু অনেক অবাক হয়ে যায়। আর এর পরের সিনে আমরা ওদের দুজনের হাতে ম্যারেজ সার্টিফিকেট দেখতে পাই। গুগু তখন মনে মনে বলছিল যে, রিয়েল ওয়ার্ল্ডে তো আমি সিঙ্গেল ছিলাম, আর এই ওয়ার্ল্ডে এসে আমার এত তাড়াতাড়ি বিয়েও হয়ে গেল। আর তখনই কিছু রিপোর্টার্সরা এসে ওদের দুজনকে ঘিরে ফেলে, আর তারা ইয়ারলিংকে জিজ্ঞাসা করে যে, গুগু এবং জুয়ের তো এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে, এতে কি আপনার কোনো সমস্যা নেই? ইয়ারলিং তখন বলে যে, আমি তো এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি গুগুকে অনেক ভালোবাসি। আর গুগু তখন ইয়ারলিং এর দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে গুগু তো ইয়ারলিং এর বাসাতে যেতে চাচ্ছিল না, যার কারণে ইয়ারলিং তো গুগুকে জোর করে কোলে তুলে তার বাসাতে নিয়ে যায়। আর তারপরে ইয়ারলিং গুগুকে সোফাতে বসিয়ে তাকে বলে যে, তোমার কি মুড অফ? তখন গুগু বলে যে, না, আমার কিছু হয়নি। ইয়ারলিং তখন তাকে বলে যে, দেখবা, তুমি এখনই হাসতে লাগবা। আর এটি বলে সে গুগুকে সুরসুরে দিতে থাকে। আর
আর গুগু তো সত্যি সত্যি হাসতে থাকে। এরপরে ইয়ানিং গুগুকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে গুগু তো সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরে রাতের বেলায় যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে চারিদিকে অনেক অন্ধকার হয়ে আছে। আর তখনই গুগু কিছুর একটা আওয়াজ শুনতে পায়। সে যখন পিছনে ঘুরে তখন দেখে যে এটা তো ইয়ানলিং। ইয়ানলিং তো তাকে ভয় পেয়ে জড়িয়ে ধরে। গুগু তখন একটি গান গেয়ে ইয়ানলিংকে শান্ত করে। ইয়ানলিং তখন মনে মনে ভাবতে থাকে যে গুগু এই গানটি কিভাবে জানলো। এরপরে পরের দিন সকালে গুগু যখন ইয়ানলিং এর অফিসে যায় তখন সে সেখানে একটি ঘন্টা দেখতে পায়, যেটা দেখে সে ভাবতে থাকে যে এটি ওর কাছে কিভাবে আসলো, কারণ এই সেম জিনিস তো ছোটবেলায় আমার কাছেও ছিল। আর তখন ইয়ানলিং এসে সেটি তার থেকে নিয়ে বলে যে এটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। গুগু তখন তাকে বলে যে কেন, এটি কি তোমার এক্স গার্লফ্রেন্ডের? কিন্তু ইয়ানলিং তো তাকে কিছুই বলে না। আর তখনই আমরা দেখি যে আড়াল থেকে একটি মেয়ে ওদের দুজনকে দেখে তো অনেক জেলাস ফিল করছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে গুগুর একটি আঙ্কেল তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। গুগু তখন উনাকে দেখে মনে মনে ভাবতে থাকে যে নোবেলের আঙ্কেলটি নিশ্চয়ই গ্র্যান্ডপার অসুস্থতার সুযোগ নিয়ে তার কোম্পানিটিকে নিজের নামে করে নেওয়ার চেষ্টা করবে। আর তখন আঙ্কেল বলে ওঠে যেহেতু গ্র্যান্ডপার অসুস্থ এবং গুগু প্রেগনেন্ট, তাই কোম্পানিটাকে কিছুদিন আমি সামলে নিচ্ছি, আর গুগু যখন বেবি হয়ে যাবে তখন আমি কোম্পানির শেয়ার্স আবারও গুগুর নামে করে দিব। গুগু তখন বলে যে না না আঙ্কেল, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আমি নিজেই কোম্পানিটাকে চালানো শিখে নেব। আর এটি শুনে তো আঙ্কেলের সমস্ত প্ল্যানই নষ্ট হয়ে যায়। এরপরে পরের দিন গুগু যখন অফিসে যায় তখন আঙ্কেল তাকে কোম্পানির ব্যাপারে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু গুগু তো সব কিছুই মাথার উপর দিয়ে যায়। আর এটি দেখে আঙ্কেল গুগুকে বলে যদি তুমি কোম্পানি সামলাতে না পারো তাহলে বাসায় গিয়ে তুমি নিজের বেবিকে সামলাও, আর কোম্পানিটাকে আমি সামলে নিতে পারবো। আর তখন ইয়ারলিং গুগুকে ফোন দিয়ে বলে যে হেডফোন কানে লাগাও। তারপরে সে গুগুকে কোম্পানি সম্পর্কে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আর এটি শুনে গুগু তার আঙ্কেলকে তাদের কোম্পানির সমস্ত কিছু একদম সুন্দর করে বলে দেয়। আর এটি শুনে তো আঙ্কেল অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে সে সেখান থেকে চলে গেলে গুগু ইয়ারলিংকে বলে যে তুমি তো অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? ইয়ারলিং তখন তাকে বলে যে আমি আমার কোম্পানির প্রেসিডেন্ট এমনি এমনি হয়ে যাইনি। গুগু তখন বলে যে আচ্ছা থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। ইয়ারলিং তখন বলে যে শুধু থ্যাংক ইউ আর কাজ হবে না, তুমি আজকে রাতে আমার সাথে ডিনারে যাবে। গুগু তো তখন তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে সে পার্কিং জোনে যেয়ে ইয়ারলিং এর জন্য অপেক্ষা করছিল। আর তখনই পিছন থেকে একটি ছেলে এসে গুগুকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর গুগুর হাতের ফোনটি সেখানেই পড়ে যায়। ইয়ারলিং যখন পার্কিং জোনে আসে তখন সে গুগুর ফোনটি এখানে পায়। আর তারপরে সে বুঝে যায় যে গুগুর সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আর অন্যদিকে আমাদের গুগুকে দেখানো হয়। তার যখন চোখ খুলে তখন সে তার সামনে একটি ছেলেকে দেখতে পায়। ওই ছেলেটি তখন গুগুকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিন্তু গুগু তো তাকে একদমই চিনতে পারছিল না। ছেলেটি তখন তাকে বলে যে মনে নেই তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, আর তুমি হচ্ছে আমার বোনকে বুলি করেছিলে। আসলে এই ছেলেটি ছিল নোয়ানের ভাই। গুগু তো তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে। আর তখনই কিছু গুন্ডা এসে ওই ছেলেটিকেও বেঁধে ফেলে। আসলে এই গুন্ডাদেরকে অন্য একজন পাঠিয়েছিল। গুগু তো এখানে বুঝতে পারছিল না যে সে তাদের হাতে কিভাবে বেঁচে ফিরবে। আর তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। আর ওই গুন্ডাগুলো যখন সেখান থেকে চলে যায় তখন সে নোয়ানের ভাইকে বলে যে তুমি তোমার দাদি আমার হাতে রশিটিকে খুলে দাও। তখন নোয়ানের ভাই বলে যে আমি তোমাকে সাহায্য কেন করব, কারণ ওই গুন্ডাগুলো তো তোমার ক্ষতি করতে চায়। গুগু তখন তাকে বলে যে ওই গুন্ডাগুলো আমার ক্ষতি করবে আর তোমাকে কি ওরা ছেড়ে দিবে নাকি? নোয়ানের ভাই তখন গুগুর হাতে রশিটি খুলে দেয়। তারপরে তারা দুজনেই নিজেদের রশিগুলো খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই নোয়ানের ভাই পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। তখন সে গুগুকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু গুগু তো নোয়ানের ভাইকে সাহায্য করে তাকেও নিজের সাথে নিয়ে যেতে থাকে। নোয়ানের ভাই তখন গুগুর এই ব্যবহার দেখে তাকে বলে যে আমি এটা বুঝে গিয়েছি যে তুমি আমার বোনের সাথে এমন ব্যবহার করনি। আর তখনই তারা দুজন সামনে থাকা একটি কারে থেকে সাহায্য চায়, কিন্তু এই কারটি তো ওই গুন্ডাদেরই ছিল। ওই গুন্ডাগুলো তো তখন ওদেরকে ধরতে যাচ্ছিল, কিন্তু তখন ইয়ারলিং এসে ওদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু এখানে ইয়ারলিং যেহেতু একা লড়াই করছিল এবং অনেকগুলো গুন্ডা ছিল, যার কারণে ইয়ারলিং তো এখানে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে ইয়ারলিনের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে গুগু তার পাশে বসে আছে। গুগু তখন ইয়ারলিনকে বলে যে তোমার জ্ঞান ফিরে গিয়েছে, থামো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। ইয়ারলিন তখন গুগুর হাত ধরে তাকে আটকে বলে যে তুমি আমাকে প্লিজ একটু ওয়াশরুমে নিয়ে যাও। গুগু তখন ইয়ারলিনের হাত ধরে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। আর তখনই গুগুর পা পিছলে যায়। আর গুগু পড়ে যেতে গেলে তার থেকে ভুলবশত শাওয়ারটি অন হয়ে যায়, যার ফলে তারা দুজনই তো পানিতে ভিজে যায়। আর তারা দুজনে তো এখানে দুজনকে দেখতে থাকে।
ইয়ার্লি তখন মনে মনে ভাবতে থাকে যে ছেলেটা এত বেশি হট কেন। এর পরের সিনে আমরা দেখতে পাই যে গুগু ড্রিঙ্কস করছিল আর ভাবতে থাকে যে ছেলেটা এত বেশি হট যে নিজেকে আমি আর কন্ট্রোল করে রাখতে পারছি না। আর তারপরে গুগু মাতাল হয়ে ইয়ার্লিং এর রুমে যায় আর সে তো ইয়ার্লিং এর গায়ের উপরে পড়ে যায়। ইয়ার্লিং তখন বলে যে তুমি আবারও ড্রিঙ্কস করে ফেলেছ। গুগু তো তখন ইয়ার্লিন এর গান টানতে থাকে, তারপরে সে ইয়ার্লিন এর লিপে একটি কিস করে দেয়। এখানে তো ইয়ার্লিনও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সেও গুগুকে কিস করতে থাকে। আর তারা দুজন এখানে একসাথে রাত কাটিয়ে ফেলে। এরপরে পরের দিন সকালে গুগু যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে ইয়ার্লিন তার পাশে ঘুমাচ্ছে। গুগু তো তখন মনে মনে ভাবতে থাকে যে তার মানে এবার আমি সত্যি সত্যি ওর সাথে রাত কাটালাম। তারপরে তো গুগু লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপরে সে আয়নার সামনে দেখে যে তার গলাতে লাভ বাইট আছে, যেটা দেখে গুগু ভাবতে থাকে যে ইয়ার্লিং এর বাচ্চা তো একদম পশুর মতন আচরণ করেছে আমার সাথে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজন মিলে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়, যেখানে গ্র্যান্ডপা তো ইয়ার্লিং এর উপর রাগ দেখিয়ে বলতে থাকে যে গুগু প্রেগনেন্ট, ওর কি ঠিক মতন একটু খেয়ালও রাখতে পারো না তুমি। ইয়ার্লিং তখন বলে যে সরি গ্র্যান্ডপা, এরপর থেকে আমি গুগুর ঠিক মতন খেয়াল রাখবো। আর তারপরে ওরা দুজন ওখান থেকে চলে যায়। ওরা দুজন যাওয়ার পরে গ্র্যান্ডপা একজনকে ফোন দিয়ে খোঁজ নিতে বলে যে কে গুগুকে কিডন্যাপ করেছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে গুগু তার কার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখতে পাই, যেটি দেখার পরে তো গুগু অনেক ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে যে আমার স্বপ্নে সে ছেলেটি কে ছিল। এরপরে গুগু তার ফ্রেন্ড কিমের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আচ্ছা আমার মেল ফ্রেন্ডস কে কে ছিল। কিম তখন তাকে ছেলেদের লিস্ট বের করে দেখায় আর তাকে বলে যে তুমি এতদিনে এতগুলো ছেলেকে ডাম্প করেছো। তখন গুগু মনে মনে ভাবতে থাকে যে এই নোবেলের গুগু এত বেশি জঘন্য ছিল। গুগু তখন এক এক করে তার সমস্ত মেল ফ্রেন্ডসদের ডাকে, কিন্তু তাদের মধ্যে কেউই গুগুর স্বপ্নে দেখা সেই ছেলেটি ছিল না। এরপরে গুগু বাসে ফিরে দেখে যে ইয়ার্লিন ঘুমাচ্ছে। তখন সে ইয়ার্লিনের কাছে গিয়ে তার ফেসে টাচ করতে থাকে আর মনে মনে বলতে থাকে যে ছেলেটি কত কিউট। আর তারপরে ইয়ার্লিন গুগুর হাত ধরে ফেলে আর তারপরে সে তাকে নিজের কাছে টেনে নেয়। গুগু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঘুমাওনি। ইয়ার্লিন বলে যে তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ কই। গুগু তখন কোনো মতনে নিজেকে ইয়ার্লিনের হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপরে পরের দিন সকালে গুগু জগিং করছিল, তখনই তার সাথে রাস্তার মধ্যে একটি মহিলা দেখা হয় আর সেই মহিলাটি একটি গান গাইতেছিল যেটি গুগু সবসময় গাইতো। মহিলাটি তখন গুগুর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে আমার ছেলে কোথায়। গুগু তখন বুঝতে পারে যে এই মহিলাটির মেন্টাল হেলথ খুব একটা ভালো নাই, তাই সে উনাকে নিজের সাথে বাসে নিয়ে যেতে ছিল। কিন্তু তখনই সে এখানে জুয়ের মাদা চলে আসে আর সে ওই মহিলাটিকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। গুগু তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি ওনাকে এভাবে কেন বলছেন। আর তখনই জুয়ের মা এবং ওই মহিলাটির মাঝে ফাইট শুরু হয়ে যায় আর তখনই ইয়ার্লিন এসে ওনাদের ঝগড়া থামায়। তারপরে সে ওই মহিলাটিকে নিজের সাথে তাদের বাসাতে নিয়ে যায় আর এখান থেকে আমরা জানতে পারি যে এই মহিলাটি হচ্ছে ইয়ার্লিনের মা, যার মেন্টাল হেলথে একটু প্রবলেম থাকার জন্য ট্রিটমেন্ট চলছে। এরপরে ইয়ার্লিন গুগুকে নিয়ে তাদের পুরাতন বাসাতে যায় আর সে তাকে বলে যে আসলে আমার বাবা আমার মাকে প্রেগনেন্ট করে দিয়ে তাকে ছেড়ে দিয়েছিল যাতে সে জুয়ের মায়ের সাথে বিয়ে করতে পারে। আর সে ছোটবেলা থেকে আমাকে এবং আমার মায়ের উপর অনেক টর্চার করেছে আর যার কারণে আমার মায়ের মেন্টাল হেলথ ইস্যু শুরু হয়ে যায়। আর এগুলো বলতে বলতে তো ইয়ার্লিং এর মন অনেক খারাপ হয়ে যায়। গুগু তখন ইয়ার্লিং এর মনটি ভালো করার জন্য চেষ্টা করতে থাকে। ইয়ার্লিং তখন গুগুকে বলে যে আমি তোমার সম্পর্কে যা শুনেছিলাম তুমি তো বাস্তবে তা না। গুগু তখন ভাবতে থাকে যে বাবা জেনে গেল না তো যে আমি অন্য ওয়ার্ল্ড থেকে এসেছি। এরপরে ইয়ার্লিং গুগুকে তার ছোটবেলার একটি ইনসিডেন্ট সম্পর্কে বলতে থাকে যে ছোটবেলায় একদিন যখন আমি অন্ধকারের মধ্যে ফেঁসে গিয়েছিলাম তখন একটি ছোট্ট মেয়ে আমাকে হেল্প করতে এসেছিল আর সেই বাচ্চা মেয়েটি ওই গানটি গিয়েছিল যেটি আমার মা গেত এবং তুমিও সেদিন ওই গানটি গিয়ে আমাকে শান্ত করেছিলে। আর হ্যাঁ, তুমি যে ঘন্টাটা আমার কাছে দেখেছিলে না ওইটাও আমাকে বাচ্চা মেয়েটি দিয়েছিল। গুগু তখন মনে মনে ভাবতে থাকে যে এটা কিভাবে হতে পারে, তার মানে ছোটবেলায় আমার যার সাথে দেখা হয়েছিল সেটি ইয়ার্লিংই ছিল, কিন্তু ও তো রিয়েল ওয়ার্ল্ডে ছিল, তাহলে ও নোবেল ওয়ার্ল্ডে কিভাবে আসলো। ইয়ার্লিং তখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এত কি ভাবছো। গুগু তখন কথাটিকে ঘুরিয়ে নেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইয়ার্লিং তার অ্যাসিস্ট্যান্টের সাথে বসে কথা বলছিল। এখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে তুমি কি সত্যি গুগুকে পছন্দ করতে শুরু করেছো, তুমি কি ভুলে গিয়েছো যে তুমি ওকে কেন বিয়ে করেছো। ইয়ার্লিং তখন বলে যে না আসলে গুগু হচ্ছে নির্দোষ, তাই তুমি এসব নিয়ে আর বেশি মাথা ঘামিও না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে কিন্তু গুগু যদি তোমার আসল সত্যিটা জেনে যায়। আর গুগু তো ওদের দুজনের সমস্ত কথাই শুনে নেয়, তাই সে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তারপরে সে বাইরে এসে ভাবতে থাকে যে আমি তো উইদাউট স্লিপারে চলে এসেছি আর ইয়ার্লিং আমাকে বাধাও দিল না।
আর তখনই সেখানে জুঁই তার কার নিয়ে যাচ্ছিল, আর সে গুগুকে এখানে দেখে জবরদস্তি তাকে নিজের গাড়িতে তুলে নেয়। তারপরে সে গুগুকে নিজের বাসায় নিয়ে আসে। তারপরে সে গুগুকে বলে যে আমি নোয়ানের সাথে ব্রেকআপ করে নিয়েছি, আসলে আমি তাকে অন্য একটি ছেলের সাথে হোটেলের বাইরে দেখে ফেলেছিলাম। গুগু তো এসব শুনে অনেক অবাক হয়ে যায়। জুঁই তখন তাকে বলে যে তুমি কি আমাকে আরেকবার চান্স দিবে, আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি, এমনকি আমি তোমার বেবিকেও অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কিন্তু তখনই সেখানে ইয়ানলিং চলে আসে, আর সে জবরদস্তি গুগুকে নিজের কোলে তুলে নিয়ে তার গাড়িতে এনে বসিয়ে দেয়। আর তাদের এই সমস্ত কিছু নোয়ান আড়াল থেকে দেখছিল, আর সে মনে মনে বলছিল যে গুগু তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব না। আর অন্যদিকে গুগু ইয়ানলিং এর সাথে তার বাসায় যেতে মানা করছিল, কারণ তার এটাই মনে হচ্ছিল যে ইয়ানলিং তার সাথে ভালোবাসার নাটক করছে। ইয়ানলিং তো তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু গুগু তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না, যার কারণে ইয়ানলিং গুগুকে জোর করে ধরে কিস করে দেয়। কিন্তু গুগু তো ইয়ানলিংকে তার থেকে সরিয়ে দেয় আর তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে সত্যটা বলার একটি চান্স দিচ্ছি। ইয়ানলিং তো তখন সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই গুগুর শরীর খারাপ হয়ে যায় আর সে তখন বমি করতে থাকে। ইয়ানলিং তখন গুগুর কাছে গিয়ে তাকে ধরে, কিন্তু এখানে গুগু তো অজ্ঞান হয়ে যায়। এরপরে গুগুর হসপিটালে জ্ঞান ফিরে, আর সে ইয়ানলিংকে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছে। ইয়ানলিং তখন তাকে বলে যে ডক্টর বলেছে তুমি প্রেগনেন্ট। এটি শুনে তো গুগু একদম শকড হয়ে যায়, আর তখনই তার মনে পড়ে যে সে তো ইয়ানলিং এর সাথে এক রাত কাটিয়েছিল। আর গুগু এটি ভেবে তো অনেক বেশি অবাক হয়ে যায় যে একটা রাত কাটানোর ফলে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। ইয়ানলিং তখন গুগুকে বলে যে আমি জানি তুমি এখন বেবি নেওয়ার জন্য প্রস্তুত না, তবে আমি তোমার এবং বেবির ঠিক মতনই খেয়াল রাখবো। এরপরে পরের দিন সকালে গুগু দেখে যে তার ওয়েট কিছুটা কমে গিয়েছে। গুগু তখন ভাবতে থাকে যে প্রেগনেন্ট হলে তো আমার ওয়েট বাড়ার কথা, তাহলে আমার ওয়েট কমে কিভাবে গেল। আর তখনই গুগুর কাছে জুনার মেসেজ আসে, আর জুনা ছিল ইয়ানলিং এর অ্যাসিস্ট্যান্ট। আর জুনা এখানে গুগুকে তার সাথে দেখা করার জন্য ডেকেছিল। গুগু তখন জুনার সাথে দেখা করতে যায়। জুনা গুগুকে বলে যে যখন আমি ওয়েট্রেস ছিলাম তখন ইয়ানলিং আমাকে অনেক সাহায্য করেছে, আর আমি সেদিন থেকে ইয়ানলিং এর সাথে কাজ করছি। প্রথমে তো ইয়ানলিং তোমার সাথে ভালোবাসার নাটক করছিল, তবে এখন সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। গুগু তখন বলে যে কিন্তু তুমি এসব কিছু আমাকে কেন বলছো। জুনা বলে যে আমি ইয়ানলিংকে পছন্দ করতাম, আমি তোমার কাছে না বরং ওর কাছে হেরে গিয়েছি। আর এটা বলে জুনা সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে ইয়ানলিং তো গুগুর অনেক বেশি কেয়ার করছিল। এরপরে আমরা রাতের বেলা সিন দেখতে পাই যেখানে গুগুর ফ্রেন্ড কিম তাকে একটি জায়গাতে নিয়ে আসে, আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল যেটি ইয়ানলিং গুগুর জন্য করেছিল। ইয়ানলিং তখন গুগুর কাছে এসে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। গুগু তখন বলে যে আমরা তো অলরেডি ম্যারিড। তখন ইয়ানলিং তাকে বলে যে তো কি হয়েছে। এটি বলে সে গুগুকে আই লাভ ইউ বলে তাকে একটি রিং পরিয়ে প্রপোজ করে দেয়। আর তারপরে তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে পরের দিন ওরা দুজনে জানতে পারে যে গ্র্যান্ডপা অসুস্থ। আঙ্কেল তখন ওদের দুজনের সামনে এসে কান্না নাটক করে বলতে থাকে যে গ্র্যান্ডপা তো এখন অনেক অসুস্থ, আর গুগুর বয়সও এখন অল্প, তাই গুগু তুমি তোমার শার্টসগুলো আমাকে দিয়ে দাও, আমি কোম্পানি দেখে শুনে রাখবো। ইয়ানলিং তখন বলে যে গুগুর সাথে আমি আছি, তাই আপনাকে এই কোম্পানি নিয়ে এত বেশি টেনশন করতে হবে না। আর এরপরে আমরা দেখি যে আঙ্কেলের প্ল্যানটি ভেস্তে যাওয়ার ফলে তো সে আর নোয়ান মিলে প্ল্যান তৈরি করছিল। আর তাদের প্ল্যান মোতাবেক আঙ্কেল গুগুকে ফোন দিয়ে বলে যে আমি ইয়ানলিংকে একটি মেয়ের সাথে হোটেলে দেখেছি। আসলে আঙ্কেল এরকম চাল চেলে ওদের দুজনের মাঝে ডিভোর্স করাতে চাচ্ছিল। এরপরে আঙ্কেল যখন গুগুকে নিয়ে ওই হোটেলের রুমে যায় তখন তারা দেখে যে ইয়ানলিং তো এই হোটেলের রুমে আছে, তবে তার সাথে কোনো মেয়ে ছিল না, বরং তার সাথে একজন ছেলে ছিল। আর এই ছেলেটি এখানে ইয়ানলিং এর সাথে কাজের জন্য এসেছিল। এটি দেখে তো আঙ্কেল রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। গুগু তো এসবের কোনো মানে বুঝতে পারছিল না। তখনই ওয়াশরুমের মধ্যে থেকে জুনা বেরিয়ে আসে, আর সে ইয়ানলিংকে বলে যে তোমার আঙ্কেল আমার চায়ের মধ্যে ড্রাগস মেশানোর চেষ্টা করে, যাতে আমি মাতাল হয়ে ইয়ানলিং এর সাথে ঘনিষ্ঠ হতে পারি। কিন্তু আমরা আগে থেকে আঙ্কেলের সমস্ত প্ল্যান বুঝে যাই, যার কারণে তার কোনো প্ল্যানই সফল হয় না। এরপরে গুগু ইয়ানলিং এর সাথে যখন হোটেল থেকে বেরিয়ে আসে তখন সে ভাবতে থাকে যে ইয়ানলিং তো আমাকে অনেক ভালোবাসে, তাই আমার নিজের সত্যটা আর ওর থেকে লুকানো ঠিক হবে না। তাই বলে সে ইয়ানলিংকে নিজের সত্যটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানলিং তখন গুগুকে বাসায় নিয়ে আসে। ডক্টর বলে যে গুগুর ওয়েট কম থাকার কারণে তার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ইয়ানলিং তখন গুগুকে বলে যে আমি কালকে তোমাকে নিয়ে হসপিটালে যাব। গুগু তখন বলে যে না, কালকে আমাকে ইমার্জেন্সিভাবে অফিসে যেতেই হবে। এরপরে পরের দিন গুগু যখন অফিসে যায় তখন আঙ্কেল গুগু শরীরের অবস্থা দেখে বলে যে তোমার শরীর অনেক খারাপ, তুমি বাসায় গিয়ে আরাম করো। আর তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে, যেটি দেখে তো আঙ্কেল অনেক অবাক হয়ে যায় যে গ্র্যান্ডপা এখানে কিভাবে আসলো।
গ্র্যান্ডপা তখন বলে যে তোমাকে এখনই পুলিশ ধরতে আসছে। আসলে আমি অসুস্থতার নাটক করেছিলাম আর তুমিই তো গুগুকে কিডন্যাপ করেছিলে, তাই না? ইয়ার্লিন তখন এসে বলে যে আমার কাছে প্রমাণ আছে যে তুমি হসপিটালে গ্র্যান্ডপাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলে। আঙ্কেল তো তার সমস্ত প্ল্যান চপাট হয়ে যাওয়ার কারণে ইয়ার্লিং এর উপর হামলা করে দেয়, কিন্তু তখনই পুলিশ এসে আঙ্কেলকে ধরে নিয়ে যায়। এরপরে আমরা দেখি যে এসব ব্যাপার নিয়ে তো গুগু অনেক টেনশনের মধ্যে ছিল। তখন ইয়ার্লিং তাকে কিস করে বলে যে তুমি টেনশন করো না, আমি সবসময় তোমার সাথে আছি। গুগু তখন অনেক সাহস করে বলে দেয় যে আমার নাম গুগু না, আমি অন্য একটি ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে চলে এসেছি আর আস্তে আস্তে আমার ওয়েট কমে যাচ্ছে, তার মানে আমি আর খুব বেশি দিন এই ওয়ার্ল্ডে নেই। গুগু তখন বলে যে তোমার কি আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে? তখন ইয়ার্লিং তাকে বলে যে আমি প্রথম থেকে জানতাম তুমি সেই সেলফিশ গুগু না, যেমনটা মানুষ তোমাকে বলে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। গুগু তখন বলে যে চলো আমরা দুজনে বাইরে ঘুরতে যাই। তারপরে তারা দুজন মিলে বাইরে ঘুরতে আসে এবং এখানে তো তারা দুজন একে অপরের সাথে অনেক মজা করে। এরপরে পরের দিন সকালে ইয়ার্লিং দেখে যে গুগু বাসাতে নেই। গ্র্যান্ডপা তখন তাকে বলে যে গুগু ড্রাইভ করতে গিয়েছে। এতক্ষণে জুই এসে ইয়ার্লিংকে বলে যে নোয়ান আমাকে মেসেজ করেছিল যে তার এবং গুগুর মাঝে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আর এটি শুনে তো ইয়ার্লিং তাড়াতাড়ি গুগুকে খুঁজতে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে নোয়ান গুগুকে দেখা করতে ডেকেছিল, আর এখানে নোয়ান গুগুকে বলেন যে তোমার আঙ্কেল আমার সাথে জবরদস্তি করেছিল কারণ উনার কাছে আমার কিছু প্রাইভেট ছবি ছিল, আর তোমার কাছে তো সব কিছুই আছে কিন্তু আমার কাছে শুধু জুই ছিল, আর এখন ও তোমার জন্য আমাকে ছেড়ে দিয়েছে, তবে এখন যদি আমি মরি তাহলে আমি তোমাকে নিজের সাথে করে নিয়েই মরবো। আর এটি বলে সে গুগুর গাড়ির স্টিয়ারিংটি ঘুরিয়ে দেয়। গুগু তখন মনে মনে বলতে থাকে যে স্টোরির এন্ডটি আমি চেঞ্জ করতে পারলাম না। ইয়ার্লিন তখন গুগুর গাড়ির সামনে এসে দাঁড়ায় আর সে দেখে যে গুগু তো অজ্ঞান হয়ে গিয়েছে। এরপরে সিনে গুগু যখন হসপিটালে জ্ঞান ফিরে তখন তার মা তাকে বলে যে তুমি অনেক সময় ধরে কুমার মধ্যে ছিলে। এরপরে আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয় যখন গুগুর কাছে এডিটরের ফোন আসে এবং সে তাকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে, আর রাস্তার মধ্যে গুগুর সাথে গ্র্যান্ডপা দেখা হয়, তবে সে তার গ্র্যান্ডপা ছিল না, বরং নোয়ানের গ্র্যান্ডপা ছিল। আর এই ওয়ার্ল্ডে তো গ্র্যান্ডপা তাকে চিনত না, এমনকি জুয়ো তাকে চিনত না। আর এগুলো দেখে তো গুগু কিছু বুঝতে পারছিল না। এরপরে সে যখন এডিটরের অফিসে যায় তখন এডিটর তাকে বলে যে তোমার রোম্যান্সের নোভেলটি সিওর অনেক পছন্দ হয়েছে। আর গুগু তখন লক্ষ্য করে যে সিওর অফিসের সেম ঘন্টাটা ছিল যেটি সে আগে ইয়ার্লিংকে দিয়েছে। গুগু তখন সেখান থেকে দৌড়ে বাড়ি যায় আর তখন কেউ একজন তাকে পিছন থেকে গু বলে ডাকে। গুগু যখন পিছনে ঘোরে তখন সে দেখে যে এটি তো ইয়ার্লিং ছিল। ইয়ার্লিং তখন গুগুকে বলে যে অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। গুগু তখন তার ঘন্টাটা ইয়ার্লিংকে দেখায় আর এখানে তো তারা দুজনে স্মাইল করতে থাকে, তারপরে তারা একে অপরকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।